নির্বাচন কমিশন আইনের কথা বলেছেন, ওনারা তো দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, তাজ ভাইও দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, তখন কারোর কি সদ্বুদ্ধি কিংবা সুমতির উদয় হয় নাই যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং আইন করতে হবে? তখন তো আপনারা কেউ এ বিষয়ে কোনো ভাবনা চিন্তাও করেন নাই। আওয়ামী লীগ নির্বাচন কমিশন আইন করেছে, নির্বাচন কমিশন আইন করতে যেয়ে যদি কোনো লুপ হোলস থাকে থাকতে পারে, 72টা সংশোধনী সংসদে আনা হয়েছে, সংশোধনী গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশন আইন পাস করেছে, দ্যাটস দ্য বিগিনিং অনলি। এরপরে আরও অনেক সংশোধনী আসতে পারে, এটাকে আরও স্ট্রেন্থেন করা যেতে পারে, সেইগুলোর জন্য সবারই সম অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু আপনারা যখন ছিলেন কেউই আপনারা এইদিকে ভ্রুক্ষেপ করেননি, এটাকে শক্তিশালী কিংবা এটাকে কার্যকর করার কোনো ইচ্ছাও আপনাদের ছিল না এবং এটা করতেও আপনারা চান নাই। 10 ট্রাক অস্ত্রের কথা বলছেন, ওনারা ধরেছেন, পরবর্তীতে তদন্তে দেখা গেছে 10 ট্রাক অস্ত্র আনার ক্ষেত্রে ওনার দলের প্রধান তারেক জিয়া এবং তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর, যে এসআই এটা খালাস করতে গিয়েছিল তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এর সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে, এই অস্ত্র ওনারা এনেছেন, আনার পরে দেশের ভিতরে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কায়েমের যে অবস্থান ওনারা সৃষ্টি করেছিলেন তারই একটা অংশ ছিল এইটা, আজকে ওনারা এটা সাফাই গাওয়ার জন্যে নানান রকমের ব্যাখ্যা দিচ্ছেন, এটা মানুষ জানে, ওনারা যেগুলো বলেন এটা মানুষ জানে, কেননা এই দীর্ঘ সময় ধরে এগুলো বলতে বলতে মানুষের কাছে এই বিষয় সম্বন্ধে জেনে গেছে যে এটা কী, যার কারণে যখন ওনারা বলেন তখন মানুষের কাছে এটা একটা হাস্যকর উপায়। ওনারা বলেছেন যে ঠিক ফুল ভার্ডিক্ট না হওয়া পর্যন্ত তার আগে, আর বা এটা সিনপসিস হলে সিনপসিসে যদি মেইন কথা লেখা থাকে তার উপরেই সেটা কার্যকর করা যায়, সেইটাই বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টে করেছে। আপনারা কেয়ারটেকার, বাংলাদেশ আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট এনেছে, দ্যাটস ট্রু, কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্টটা যখন আপনারা নষ্ট করে ফেললেন তখন কি আপনাদের এক ভিতরে বিন্দুমাত্র কী বলে এক ধরনের কাজ করে নাই যে এই যে একটা সিস্টেম, যে সিস্টেমটা দেশের মানুষ অ্যাকসেপ্ট করেছে যার মাধ্যমে ভোট হবে, সেইটাকে আমি আমার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নষ্ট করব, তখন কি আপনাদের ভেতরে এই ধরনের কোনো কিছু কাজ করে নাই? আপনারা কে এম হাসানকে চিফ করবেন দেখে সিস্টেমকে নষ্ট করে ফেললেন, তখন কি আপনাদের এগুলো কিছুই মনে হয় নাই? নাকি কে এম হাসানের পরে, কে এম হাসান যখন নিতে অস্বীকৃতি জানায় দিল তো তার আগে যিনি ছিলেন তাকে তো আপনারা অফার করেন নাই, অথবা উনি যখন অ্যাকসেপ্ট করলেন না তার আগে যিনি ছিলেন তাকেও তো আপনারা অফার করলেন না। ইয়াজউদ্দিন এসে বললো যে আমি প্রেসিডেন্ট, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট, তারপরে দেশের পলিটিক্যাল অবস্থাকে টার্মোয়েলের ভিতরে পড়ে গেল, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এই সিস্টেমটা ধ্বংস তো আপনারা করেছেন, সে ধ্বংসের দায়ভারটা আগে নেন, কেননা যত সিস্টেম সব সিস্টেম ধ্বংস আপনারা করবেন ধ্বংসের দায়ভার আপনারা নেবেন না, যখন এই সিস্টেমগুলোকে আমরা কনস্ট্রাক্ট করার জন্য কাজ করব তখন আপনারা আবার এর বিরুদ্ধে কথা বলবেন। আপনারা এই কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলছেন, ইন্ডেমনিটিকে যখন আপনারা সংবিধানের অংশ করলেন সেইটা এই দেশের পৃথিবীর সমস্ত রাষ্ট্রের যদি কোনো মানে কোনো সুবুদ্ধির কোনো একটা মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন যে একটা অর্ডিন্যান্সকে যখন আপনারা সংবিধানের অংশ করলেন তারপরে সেই দল যখন সংবিধানের বিভিন্ন বিষয়ে কথা বলে সেটা একটা লজ্জাকর ব্যাপার হয়ে দাঁড়ায়, একটা পুরা জাতির পিতাসহ তার পরিবারকে হত্যা করলেন, সেই হত্যার অর্ডিন্যান্সকে আপনারা সংবিধানের অংশ করে ফেললেন, কে করলো? জিয়াউর রহমান করলো। কী কারণে করলো? যে এই যে আপনারা প্রতিহিংসার কথা বলেন, এই প্রতিহিংসার কারণে যে এই দেশটাকে যিনি জন্ম দিলেন তার হত্যা এবং হত্যাকারীদের কোনো বিচারই হবে না, তারপরেও যখন আপনারা এইরকম কি বলে খুব সোবার কথাবার্তা মানুষের সামনে বলেন মানুষ সেইগুলো আর কোনোভাবেই গ্রহণ করে না। আপনারা বলছেন আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার জন্য করেছে, 2014 তো আপনারা নির্বাচনে আসেন নাই, 18-তে আপনারা নির্বাচনে এসে চলে গেলেন, বলছেন যে নির্বাচন বিভিন্নভাবে অন্যান্য সময় হয়ে গেছে, তো এইটা যখন আপনারা বলছেন আপনারা বিভিন্ন সময় বলেন যে আমরা এই ইললিগাল গভর্নমেন্ট কিংবা আনঅথোরাইজড গভর্নমেন্টের সাথে আমরা নেই, অতএব আমরা এই গভর্নমেন্টের বিদায় চাচ্ছি, তো এটা যখন হবে 2018 ইলেকশনের পরে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশ সরকারকে ওই সময় আওয়ামী লীগের সরকারকে অ্যাকনোলেজ করেছে, কী বলে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি বাংলাদেশ হয়েছে, সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশন চলমান, বাংলাদেশের 2018 ইলেকশনের পরে যে সরকার গঠিত হয়েছে সমস্ত এই সরকারকে বিশ্বের অন্যান্য সমস্ত দেশ অ্যাকনোলেজ করেছে, আপনারা করছেন না। আপনারা করেন কিংবা না করেন, আপনারা করেন কিংবা না করেন তাতে তো ভাই আওয়ামী লীগের কিছু যায় আসে না,
আওয়ামী লীগ তো আপনারা কি মানবেন কি মানবেন না, বিএনপি দল হিসাবে কিংবা গোষ্ঠী হিসাবে, সেটাতে তো আওয়ামী লীগের কিছু যায় আসে না। আওয়ামী লীগ নির্ভর করে দেশের জনগণের উপরে, বাংলাদেশের জনগণ এটা মানছে কি না এবং সেটা মেনে এই দলের উপরে আস্থা রেখে, এই দলের উপরে তাদের ভরসা রেখে দেশ পরিচালনায় তারা তাদের অংশগ্রহণ চলমান রেখেছে কিনা, সেটাই আওয়ামী লীগের বিবেচনা। আপনাদের না মানা নেই কোনো আমাদের বিবেচনার বিষয় নয়।